নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোমনাথ। এই মুহূর্তে অর্থাৎ আজ সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের একাধিক জেলার সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যান পদে পরিবর্তন করা হয়েছে। বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যানের পদেও পরিবর্তন এসেছে। বনগাঁতে গোপাল শেঠ যিনি সভাপতি ছিলেন সাংগঠনিক জেলার, তাকে সরিয়ে আনা হয়েছে বিশ্বজিৎ দাসকে, এবং সাংগঠনিক জেলার যিনি চেয়ারম্যান ছিলেন শঙ্কর দত্ত, সেই জায়গায় আনা হয়েছে শ্যামল রায়কে। এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামল রায়ের সাথে। প্রথমে শ্যামলদা, আপনাকে অনেক অভিনন্দন নতুন এই পদের জন্যে। নমস্কার নিউজ নোম্যান্স ল্যান্ডকে এবং সোমনাথকে। আজকের এই যে কিছুক্ষণ আগেই ঘোষণা হয়েছে এবং সাংগঠনিক জেলার আপনি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন, দীর্ঘদিনের তৃণমূল দলের একজন বিশ্বস্ত সৈনিক হিসাবে কাজ করেছেন, এটি কি তার ফল বলে মনে করেন? নিশ্চয়ই। আমাকে আমার দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন বিধানসভায়, সেটাও বিশ্বাসের উপর নির্ভর করে। উনি বিশ্বাস করেছেন আমাকে, দল আমাকে বিশ্বাস করেছে, কর্মীরা আমাকে বিশ্বাস করেছে, আমাকে সেই জন্য এই জায়গাটা আজকে দিয়েছেন। এই যে সাংগঠনিক জেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পাওয়া এবং আগামী কয়েকদিনের মধ্যেই অর্থাৎ নির্বাচন ঘোষণা হয়েছে বনগাঁ পৌরসভার, আমরা সকলেই জানি আগামী 21 তারিখ উপনির্বাচন, ঠিক নির্বাচনের প্রাক্কালেই বলা চলে নতুন জেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন, বাড়তি কি কোনো সুবিধা হবে বা বাড়তি কোনো অসুবিধা? দেখুন, আমরা সংগঠিত দল, বাড়তি সুবিধে কে এলো কে গেল এটা নিয়ে কিন্তু নির্ভর করে না আমাদের দল। আমাদের দল সংগঠিত দল, একটা প্রক্রিয়া আমাদের আরম্ভ হয়ে গেছে এবং অলরেডি শুরু যেটা চলছে, এটা নিয়ে কোনো আমাদের যেটা চলবে সেটাই হবে, এ নিয়ে আলাদা করে কিছু বলার নেই আজকে। প্রশ্ন, এই মুহূর্তে রাজ্য তৃণমূলের পাশাপাশি যদি বনগাঁর দিকেও দেখা যায়, বিভিন্ন জায়গাতে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে, আপনি নতুন দায়িত্ব পেয়েছেন, সেখানে এই গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে আপনার ভূমিকা কীভাবে সামলাবেন আর কি যদি বলি? আমরা তো গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু দেখি না, যারা সত্যিকারের দল আমরা করি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য যারা নেতৃত্ব আছেন তাদের যেভাবে আমরা যদি ফলো করি, আমরা যদি তাদের বিশ্বাস করি, তাদের নেতৃত্বে আমরা চলি, এটা গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমার কাছে কিছু মনে হয় না। সাধারণভাবে গোষ্ঠীদ্বন্দ্ব ব্যক্তি স্বার্থেই হয়, এটা বিতর্কের বিষয়। আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে মনে হয় গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, আমাদের নেতৃত্বই সব যা বলবেন নেতৃত্ব বলবেন, আমরা সেটা শুধু পালন করি, এটাই আমাদের দায়িত্ব। ঠিক এখানেই আমার প্রশ্ন, 2022-2021 যদি তাকায় বিধানসভা নির্বাচনে দল আপনাকে প্রার্থী করে, আপনি বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন, তখনও গোষ্ঠীদ্বন্দ্বের একটা ছবি সামনে এসেছিল, এবং সদ্য যে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানেও বনগাঁতে কার্যত দুটি ভাগে বিভক্ত তৃণমূল নেতৃত্ব, সেটা আপনিও জানেন এবং বনগাঁর সাধারণ মানুষ তারাও জানেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাজ কী হবে বা কীভাবে সামলাবেন? দেখুন, আপনারা বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব ছিল আমার বিধানসভা নির্বাচনে, আমি কিন্তু বিশ্বাস করি না, কেননা ওই সময় একটা বিজেপির একটা আলাদা ধোঁয়া ছিল, নয়তো রানাঘাটে তো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল কি না আমি জানি না, সেখানেও তো কেউ কেউ ছিল ওরকম। এই যে রানাঘাটে বা আরও জায়গায়, আমার হরিণঘাটাতে কী ছিল, সব জায়গায় তো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, একটা আলাদা একটা হাওয়া ছিল, সেই হাওয়াতে কিন্তু আমি পরাজিত হয়েছি বলে মনে করি, আমার নেতৃত্ব তাই মনে করে, আলাদা একটা হাওয়া ছিল এই সাইডটায়, সেজন্য আমরা পরাজিত হয়েছি। সাংগঠনিক জেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পাওয়ার পর আপনার প্রথম কাজ কী হবে? প্রথম কাজ হচ্ছে, আমাদের কিছু ঢিলেঢালা ভাব আছে সংগঠনের ভিতরে, সেই সংগঠনটাকে আলাদা করে মজবুত করা, এবং মজবুত করে আগামী যে পঞ্চায়েত নির্বাচন আছে সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা ঢিলেঢালা যে ভাবটা আছে সেটা সাজাবো। দ্বিতীয়ত, আমাদের 24 সাল হচ্ছে টার্গেট, সেই 24 সাল টার্গেট রেখে আমরা আমাদের সংগঠনকে ঢেলে সাজিয়ে বিগত দিনের যে পরাজয়, সেই পরাজয়টা আমরা ওভারকাম করব। দলীয় কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা আজকের দিনে? সবাই একজোট হয়ে লড়াই করো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, এটা আমরা সবসময় বলে করি। এছাড়াও
অন্যান্য অনেক নেতৃত্ব আছেন আমাদের, ভালো ভালো নেতৃত্ব তারা আছেন, সবাই মিলে একসঙ্গে আগামী 24 সাল কিন্তু আমাদের টার্গেট, এবং আমাদের 23 সাল পঞ্চায়েত নির্বাচন সেটাও টার্গেট। দীর্ঘদিনের বর্ষীয়ান নেতা এবং গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে চাইলেন না শ্যামলবাবু, তার দাবি সকলে এক ছাতার নিচে থেকে 2024 সালকে পাখির চোখ করে লড়াইতে নামতে হবে। নতুন সাংগঠনিক জেলার দায়িত্ব পাবার পর একথাই কিন্তু জানালেন শ্যামল রায়।